আসসালামু আলাইকুম, আমি মমতা মুশতারি বলছি যশোর থেকে। কেমন আছেন আপনারা সবাই? কাছে দূরে যে যেখান থেকে যেভাবে আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এটা ছিল গতকাল 1 তারিখের ভিডিও, আর এই ভিডিওটা আমি ধারণ করেছিলাম সকাল থেকেই। সকালে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম, রান্নাবাড়া করে একেবারে গুছিয়ে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে, বাচ্চাদেরও 1 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়ে গিয়েছিল, আর ওদেরকে স্কুলে দিয়ে এখন আমি বের হয়ে পড়েছি আমার গন্তব্যে। এখন জানতে চাইতে পারেন আমার গন্তব্যটা কোথায়। চলুন যেতে যেতে আপনাদের সাথে বলছি কোথায় যাচ্ছি। আসলে আমি গত মাসে একটা ফর্ম পূরণ করেছিলাম অনলাইনে অ্যাডভার্টাইজমেন্ট দেখেই। তো যাই হোক, অ্যাডভার্টাইজমেন্টটা ছিল ফুড অ্যান্ড বেভারেজ লেভেল 3-এর কোর্স সম্পর্কিত। তো যাই হোক, সেখানে দেখে ফর্ম ফিল আপ করে রেখে চলে এসেছিলাম বিগত 1 মাস আগে। তো এর মধ্যে আমাকে আর ডাকাডাকি করেনি, আমি তো একেবারে বেমালুম ভুলেই গিয়েছিলাম যে ওটা সম্পর্কে। তো যাই হোক, আমাকে গত 2 দিন আগে ফোন করে জানালো যে আপনি সিলেক্ট হয়েছেন এবং আপনি আমাদের এখানে আসতে স্বাগত। তো যাই হোক, আমি কিন্তু সকাল সকাল তড়িঘড়ি করে সমস্ত কিছু গুছিয়ে এখন এসে পৌঁছে গেছি এই যে শিশু আদ্দিনের পাশে, RRF ট্রেনিং সেন্টার। যাই হোক, এসে তো অনেক উচ্ছ্বাসের সাথে ঢুকলাম রিক্সা থেকে নেমে। তো আবার এখানে ঢোকার সময় এন্ট্রি করতে হয়, সই করতে হয়, সেটাও করলাম। আর খুব বেশি ব্যস্ত ছিলাম, সাথে কিন্তু আমার পুট্টুলি বাবাও ছিল। তো যাই হোক, তাকে নিয়েই আমার পথ চলা, তাকে নিয়েই সমস্ত কিছু আমি করছি, করে যাচ্ছি। আপনাদের, আমার পরিবারের সকলের দোয়া এবং সাপোর্টে আমি সমস্ত কাজের জন্যই কখনোই আমি আমার সন্তানদেরকে দোষারোপ করি না, আর করার ইচ্ছাও আমার নেই। আমি মনে করি একটা ছোট বাচ্চা থাকলে সে যে কোনো কাজ করতে পারবে না বা পারে না এমনটা ধারণা করা বা ভাবাও ভুল। যেহেতু মাশাআল্লাহ করে আমার বাচ্চাগুলো অনেক শান্ত, অনেক শান্ত আলহামদুলিল্লাহ। যাই হোক, বাচ্চাদের অ্যাডভার্টাইজমেন্ট আর না দেই, এই যে ক্লাসরুমে ঢুকে গেছি, আর ঢুকে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই চলে এসেছে আমাদের নাস্তা। তো নাস্তায় দিয়েছিল সিঙ্গারা আর একটা করে মিষ্টি। আমি প্রত্যেকে গিয়ে উঠে উঠে নাস্তা নিচ্ছিল। তো আমার কোলে যেহেতু পুটুলি বাবা ছিল, ও এই টাইমটায় ঘুমায় আর ওখানে গিয়ে ঘুমিয়েই পড়েছিল। তো যাই হোক, প্রত্যেকে অনেক হেল্পফুল ছিল ক্লাসের প্রত্যেকে। তো ও যেহেতু ঘুমিয়েছিল, সাথে চাও সার্ভ করেছিল, কিন্তু চাটা উঠে গিয়ে খেতে হচ্ছিল দেখে আমাকে আমার ক্লাসমেটরা চা এনে দিয়েছিল, টিস্যু এনে দিয়েছিল, পানি এনে দিয়েছিল। আমি একেবারেই উঠিনি, ও যেহেতু ঘুমাচ্ছিল আমার কোলে। মিষ্টি আর সিঙ্গারাটা যদিও বাইরে থেকে আনা, আর চাটা ছিল ওখানকার স্পেশাল, শেফ স্পেশাল চা। চাটা অনেক মজা ছিল, লেবু চা যেহেতু দিয়েছিল। তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমাদের ওরিয়েন্টেশন ক্লাসের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেল, আর একে একে মাননীয় ব্যক্তিবৃন্দগণ, আমি তাদের পরিচয় সঠিকভাবে জানি না, যার জন্য নাম আর তাদের উল্লেখ করতে পারছি না, তো একে একে বক্তব্য দিতে শুরু করলেন। এখন যে লোকটা বক্তব্য দিচ্ছিলেন, ইনাকে আমি জানি যে ইনি এইখানকার GM স্যার, সেটা নামেই চিনি, কিন্তু ওনার নাম আমি জানি না। যাই হোক, সমস্ত কিছু শেষ করে অবশেষে আসলো আমাদের পরিচয় পর্ব। তারপরে একে একে সবাই পরিচয় পর্ব শেষ করে আসলো আমাদের ক্লাস। সবাই অনেক নার্ভাস, প্রথম ক্লাস, আর পরিচয় দিতে কেন জানি না সবাই স্বাচ্ছন্দ্য বোধ করছিল না। অনেকের কাছে অনেক রকম প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছিলো, আর শেষে আমাদের শেফ আমাদেরকে ধারণা দিলেন, ব্রিফিং করলেন আমাদের ক্লাস সম্পর্কে। যাই হোক, এ পর্যন্ত ঠিকঠাকই ছিল, কিন্তু কেন জানি এক ম্যাডাম এসে আমার পুট্টুলি বাবাকে বারবার ওনার অনেকটাই ডিস্টার্ব মনে হচ্ছিল। ও কিন্তু একদমই ডিস্টার্ব করেনি, পুরোটা সময় জুড়েই ঘুমিয়েছিল। যাই, বাড়িতে আসার চলে আসলাম, আর আসার পরে
ফোন করে আমাকে জানানো হলো যে আপনি আর আগামী দিন থেকে আসবেন না, যেহেতু আপনার ছোট বাচ্চা আছে। এক মুহূর্তেই সমস্ত স্বপ্ন ভেঙে চুরে চুরমার হয়ে গেল।